মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়ে, এবং চিন্তার কোনো বিষয় নেই। বাংলা, ইংরেজি, হিন্দিতে এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিরাট বড় খুশির খবর, তোমরা যারা যারা 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, ফাইনালে কিন্তু অপেক্ষার অবসান। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় সকলেই তোমরা পাশ করতে চলেছ। বিস্তারিত তথ্য শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা একাধিক স্কুলে শেষ হয়ে গেছে, কোথাও কোথাও কিন্তু পরীক্ষা চলছে, ঠিক আছে, এবং অনেকের বেশিরভাগ পরীক্ষা হয়ে গেছে শেষের দিকে, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে। পাশাপাশি তোমাদের মাথায় এখন চিন্তা কাজ করছে যে অনেকে তো টেস্ট পরীক্ষা ভালো দিতে পারোনি, তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় সবাইকে কি পাশ করানো হবে? বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2025 সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সাজেশন এগুলো আপলোড করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাজেশনও কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই জন্য যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো দেখো, এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু সকলেই পাশ করতে চলেছ, ঠিক আছে। এবং দেখো, বোর্ডের তরফ থেকে কিন্তু কড়া নির্দেশ রয়েছে, কোনো ছাত্রছাত্রীকে অযথা আটকানো যাবে না, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু কোয়ালিফাই করাতে হবে। তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যদি তোমাদের স্কুল তোমাদেরকে আটকায়, সেক্ষেত্রে হয়তো তোমাদের গার্জিয়ানকে কল করতে পারে, তখন তোমাদেরকে উত্তীর্ণ করে দেবে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় মাধ্যমিকের ক্ষেত্রে 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু 15 পেলেই পাশ, তোমাকে 90 এর মধ্যে 25 তুলতে হবে না। প্রজেক্টের নাম্বারের জন্য 10 রয়েছে, টেস্টে প্রজেক্টের নাম্বার যোগ হয় না, কিন্তু প্রজেক্টের নাম্বার যোগ করে তুমি ওভারঅল 700 মধ্যে কত পেয়েছো সেটা হিসেব করতে পারবে। টেস্টে তোমাকে 90 এর মধ্যে 15 তুললেই পাশ, 90 এর মধ্যে 15 তুললে কিন্তু পাস। এবং যারা 15 তুলতে পারবে না, একদম ঘাবড়াবে না, তোমাদেরকে সরাসরি মাধ্যমিক পরীক্ষা দিতে দেওয়া হবে। এবারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেগুলো 70 এর মধ্যে রিটার্ন হচ্ছে সেখানে কিন্তু 21 পেলে পাস, ঠিক আছে, এবং যেগুলো 80 এর মধ্যে রিটার্ন হচ্ছে সেখানে 24 পেলে পাস। তো দেখো, আমি প্রথম কথা বলছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু এখন আর কাউকে টেস্ট পরীক্ষায় আটকানো হয় না, কারণ সরকার পক্ষ চাইছে যাতে পাশের পার্সেন্টেজটা বেড়ে যাক, মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যাটা যাতে বেশি থাকুক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে সংখ্যাটা বেশি থাকুক, সেই সংখ্যায় যাতে হেরফের না হয়, ঠিক আছে। আগে কি ছিল, আগে কোন স্টুডেন্টস প্রজেক্ট জমা না দিলে তাকে ফেল করে দেওয়া হতো, এখন কিন্তু স্কুলের শিক্ষকদের উপর শিক্ষিকাদের উপর বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে, কেন স্টুডেন্টসরা প্রজেক্ট দেওয়া হচ্ছে না খোঁজ নিন, ঠিক আছে। এখনকার বিদ্যালয়ের পরিস্থিতি যেটা, এখন কিন্তু শিক্ষকদের উপর বাড়তি চাপ রয়েছে যে স্টুডেন্টসরা কেন প্রজেক্ট জমা দেয়নি, এখন উল্টে কিন্তু শিক্ষকদেরকেই ফোন করতে হয়, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো তোমরা একদম ঘাবড়াবে না, এবং যারা যারা প্রজেক্ট জমা দাও, অবশ্যই প্রজেক্ট জমা দিয়ে দাও, কারণ কোনো কারণে যদি তোমার প্রজেক্টের নাম্বারটা মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ফেল করে যাবে। আমি একদম ডাইরেক্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা বলছি, কারণ বিগত বছরে মাধ্যমিকের ক্ষেত্রে এরকম ঘটনা খুব কম দেখা যায়। মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্টে প্রায় সকলকে 10-10 দিয়ে দেওয়া হয়, এবং যদি তুমি স্কুলে না যাও, প্রজেক্ট নাও জমা দাও, ঠিক আছে, তাও কনসিডার করে 7-8 দিয়ে দেওয়া হয়। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যালের নম্বর দেওয়া হয় না, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কিন্তু যদি অ্যাবসেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকে ফেল করে যাবে, ঠিক আছে। তুমি যতই লিখিততে 70 এর মধ্যে 21 পাও বা 80 এর মধ্যে 24 পাও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যারা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল গুলো জমা দাওনি, তোমাদের নিজের ভালোর জন্য, তোমাদের নিজের ভালোর জন্য কিন্তু সেগুলো অবশ্যই জমা করে দাও, এবং টেস্ট পরীক্ষা নিয়ে অযথা চিন্তা করবে না, কিন্তু টেস্ট পরীক্ষা থেকে তোমাদের কিন্তু লেসন নিতে হবে। টেস্ট পরীক্ষা একটা আয়না, আমি যেটা আগেও বলেছি, এখান থেকে তোমাদের প্রিপারেশন বা প্রস্তুতিটা কিন্তু তোমরা যাচাই করার সুযোগ পাচ্ছ, ঠিক আছে। যে দেখো, একটা পরীক্ষা ধরো, তুমি মাধ্যমিকের ক্যান্ডিডেট ইতিহাস পরীক্ষা, আগে তুমি দেখছো আমার এটা পড়া হয়নি, এটা যদি আরেকটু পড়তাম তাহলে আরেকটু ভালো নম্বর পেতাম, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তাই হতে পারে, এইচএসএর ক্ষেত্রেও তাই। তো তুমি দেখো কোথায় কোথায় তোমার খামতিগুলো রয়েছে, কোন কোন জায়গায় আরো প্রচুর রিভিশনের দরকার রয়েছে, ঠিক আছে, কোন কোন চ্যাপ্টারগুলো আরো বেশি করে পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন সাজেশনগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো কিন্তু বারংবার এই টাইমে দেখতে হবে। এই যে টেস্টের পরে যে 2 মাস সময় পাচ্ছ, এই 2 মাস সময় কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল, এই সময়টাকে কাজে লাগাও, অযথা টেস্ট পরীক্ষায় ভাবতে হবে না। টেস্ট পরীক্ষায় যা হয়েছে হয়েছে, টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু সকলেই পাশ করে যাবে, অর্থাৎ কেউ যদি টেস্ট পরীক্ষা অকৃতকার্য হয়ে যাও, তোমাদেরকে সরাসরি মাধ্যমিক পরীক্ষা বা এইচএস পরীক্ষা কিন্তু দিতে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ঘাবড়াবে না, স্কুল থেকে যদি কল করে, গার্জিয়ান কল করে, তো অবশ্যই একজন অভিভাবককে সাথে নিয়ে যাবে, এবং অনেক স্কুলে কিন্তু এমনিতেই পাশ করে দেওয়া হয়, ঠিক আছে। তো এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে অবশ্যই জানাবে, পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।